বৌদিরা নাভির নিচে শাড়ি পরে কেন? কিছু কিছু বৌদি আছে যারা ছেলেদেরকে আকর্ষিত করার জন্য নাভির নিচে কাপড় পরে। কোন বয়সের মেয়েদেরকে আদর করতে ছেলেদের খুব মজা লাগে? 16 থেকে 17 বছরের মেয়েদের আদর করতে ছেলেদের খুব মজা লাগে, কারণ এই বয়সের মেয়েদের শরীরের গঠন খুব ভালো থাকে। কোন তেল লিঙ্গে মালিশ করলে লিঙ্গ সোজা হয়ে যায়? দারুচিনির তেল লিঙ্গে মালিশ করলে লিঙ্গ সোজা হয়ে যায়। কাঁকড়া খেলে কি ক্ষতি হয়? যাদের গায়ে এলার্জি আছে তারা যদি কাঁকড়া খায় তাহলে তাদের হাত পা চুলকাতে থাকে এবং গায়ে সাদা সাদা দাগ দেখা যায়। কি খেয়ে মিলন করলে মেয়েদের যৌন জ্বালা মেটানো সম্ভব? প্রতিদিন রসুন ও কালো জিরার রস খেয়ে যৌন মিলন করলে মেয়েদের যৌন জ্বালা মেটানো সম্ভব। একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের লিঙ্গ দিনে কয়বার খাড়া হওয়া উচিত? একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের লিঙ্গ দিনে 3 থেকে 4 বার খাড়া হওয়া উচিত। স্বামীর কোন জিনিসটা ছোট হোক অথবা বড় হোক, মেয়েদেরকে সারা জীবন সেটা নিতে হয়। স্বামীর পদবি ছোট হোক বা বড় হোক, সারা জীবন সেটা নিতে হয়। আম ও তেঁতুল গাছে কোন ভূত থাকে? গ্রামগঞ্জের মানুষের বিশ্বাস আম ও তেঁতুল গাছে শাকচুন্নী ভূত থাকে, তবে এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। খাবার খাওয়ার পর ব্যায়াম করলে কি ক্ষতি হয়? খাবার খাওয়ার পরে যদি আপনি সঙ্গে সঙ্গে ব্যায়াম করেন তাহলে হজমে ঘাটতি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেট ফুলে যেতে পারে, এমনকি পেট খারাপের সমস্যাও দেখা দিতে পারে। বাসর রাতের পরদিন মেয়েরা পা ফাঁক করে চলে কেন? কারণ বাসর রাতের মেয়েরা জীবনের প্রথম যৌন মিলন করে, যার ফলে তাদের মেশিন ব্যথায় জর্জরিত হয়ে যায়, তাই তারা পরদিন পা ফাঁক করে চলাফেরা করে। মেয়েরা শীতকালে লাগানোর জন্য কি ধরনের রকেট পছন্দ করে? মোটা এবং লম্বা রকেট পছন্দ করে। সেক্স করার সময় যখন লিঙ্গ ভিতরে ঢুকে যায় মেয়েরা তখন চোখ বন্ধ করে কেন? সেক্স করার সময় আলাদা একটা মজা আছে, সেটাকে অনুভব করার জন্য মেয়েরা চোখ বন্ধ করে দেয় এবং আউ চিৎকার করে।